সঙ্গে ফিরতে ঠিক আছে, তোমাকে আমি চলে আসছি, তোমাদের স্বাগত। আজকে আমি আমাদের যে পাঠে আলোচনা করব, বিজ্ঞান অধ্যায় নম্বর 1 নবম শ্রেণী, এটা হচ্ছে মাধবাসক্ত পাঠ। এখানে আমি একটা চিঠি বলে দিচ্ছি, চিঠি বললাম যে বর্ণদের একজন ব্যক্তি মার্কেটে ব্যবসা করে, ইদানিংকালে সে গভীর রাতে বাসায় ফেরে এবং তার যে এমন একটা পদার্থ যা সাময়িকভাবে নার্ভ সিস্টেমকে উত্তেজিত করে এবং পরবর্তীকালে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই পদার্থটি নিকোটিন বলে। ফলাফল হচ্ছে ফাস্টফুড মানব দেহের জন্য ক্ষতিকর কেন? ফাস্টফুড হচ্ছে একটা পরিকল্পিত রাসায়নিক খাবার, এটা মানুষের পুষ্টিগত কোনো খাবার নয়, এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা প্রচুর পরিমাণে চর্বি এবং রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয়। আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে বার্গার, পিৎজা, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এগুলো যে চর্বি এবং চিনি ব্যবহার হয়, এই চর্বি শরীরের মধ্যে যেয়ে চর্বি কলায় পরিণত হয়, আর এই চর্বি কলায় পরিণত হওয়ার কারণে মানব দেহে মেদ ঘুড়ি তৈরি হয় এবং ছোটো বাচ্চারা যদি এই ফাস্টফুড খাবার অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকে তাহলে অবশ্যই তাদের দেহে স্থূল কায়, মানে হচ্ছে মোটা সোটা হয়ে যায়। এবং বর্তমানে এই স্থূলকায় শিশুরা এমনভাবে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, আগে ছিল প্রতি লাখে একটা এবং বর্তমানে এটা 10,000-এ একটা চলে এসেছে। তার মানে আমরা এই ফাস্টফুডের জন্য অনেক ক্ষতিকর দিকের দিকে দিন দিন ধ্যাপিত হচ্ছে। এই ফাস্টফুড খাওয়ার ফলে যে চিনি ব্যবহার হয়, এই চিনি ফাস্টফুডের চিনিতে দাঁত এবং অন্যান্য যে অঙ্গগুলো আছে সেটার ক্ষতি হয়। সুতরাং এই ফাস্টফুড মানব দেহের জন্য অবশ্যই ক্ষতিকর। গ নম্বর হচ্ছে উদ্দীপকের উল্লেখিত ব্যক্তি লক্ষণগুলো ব্যাখ্যা করো। এখন উদ্দীপকের উল্লেখিত ব্যক্তি হচ্ছে একজন মাদকাসক্ত লোক। মাদকাসক্ত লোক, এই লোকের লক্ষ্যগুলো হচ্ছে খাওয়ার প্রতি তার কোনো অনেক আকর্ষণ থাকবে না, বা খাবার খেতে বললে পরে না এখন না পরে এ ধরনের অবস্থা থাকবে। তারপরে দেখো সব সময় সে অগোছালোভাবে থাকবে, যেমন অগোছালো বলতে এরকম যে তার গায়ে পোশাক আদি যেরকম থাকার কথা সেরকম না, মাথার চুলগুলো উস্কু ফুস্কু হয়ে থাকবে, গোসল করবে না, এ ধরনের যে মাদকাসক্ত লক্ষণ। তারপরে দৃষ্টিতে অস্বচ্ছতা, তার দৃষ্টিশক্তি থাকবে আফসা আফসা, দৃষ্টিশক্তিতে থাকবে আফসা এবং চোখ লাল বর্ণ হয়ে থাকবে, কোনো কিছুতে আগ্রহ না থাকা, মানে কোনো কিছুতে সব কিছুতেই অনাগ্রহ থাকবে, নিজেকে সমাজের কাছ থেকে আড়াল করে রাখবে এবং সবার সামনে সে আসতে চায় না, শরীরে অত্যাধিক ঘাম বের হবে, শরীর থেকে অত্যাধিক এ ধরনের ব্যক্তি শরীর থেকে অত্যাধিক ঘাম বের হয়, সবসময় আলস্য এবং উদ্বিগ্ন থাকা, উৎকণ্ঠায় থাকা এবং তাদের মনের মধ্যে সবসময় চুরি করার প্রবণতা থাকবে, কোথায় টাকা পাবে, কোথায় জিনিসপত্র পাবে, এবং ঘরের যে আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে দামি জিনিসগুলো সেগুলো নিজের আয়ত্তে রাখার জন্য লুকিয়ে রাখবে। এখন ঘর নাম্বার এই ব্যক্তি এই ধরনের কারণগুলোই হচ্ছে লক্ষণগুলোই হচ্ছে এই মাদকাসক্ত লোকের লক্ষণ। ঘর নাম্বার উল্লেখিত ব্যক্তি কী কী কারণে বিপদে পা বাড়ালো তার কারণগুলো ব্যাখ্যা কর। এটার প্রধানত কারণ হচ্ছে দুইটা, প্রধানত কারণ দুইটা, একটা হচ্ছে পারিবারিক কারণ, একটা হচ্ছে পারিবারিক কারণ আর একটা হচ্ছে পরিবেশগত কারণ। এখন পারিবারিক কারণের মধ্যে থাকে হচ্ছে বাবা মার নিয়ন্ত্রণের অভাব। অনেক ফ্যামিলি আছে যাদের বাবাও ব্যস্ত থাকে সারাদিন, মাও ব্যস্ত থাকে, সন্তান কী করলো এটার দিকে খেয়াল নেয়, এই ধরনের ছেলেমেয়ে মাদকাসক্ত হওয়ার প্রবণতা বেশি হয়, মানে নিয়ন্ত্রণ, সে সকালবেলা বের হয়ে গেছে
রাত্রে 10টার পরে বাসে ফিরছে, সে সারাদিন বাচ্চা কি করলো না করলো এটা দেখার কোনো মানে এটা দেখার কোনো কেউ নেই, যার কারণে এই ব্যক্তি মাদকাসক্ত হওয়ার লক্ষণ আছে। তারপরে দেখো হতাশা, হতাশা একজন মানুষ কোনো কাজ করতে যেয়ে যদি হতাশায় ভোগে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিও কি হয় মাদকাসক্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তারপর 3 নম্বর হচ্ছে একাকিত্ব বা নিঃসঙ্গতা, একাকিত্ব বা নিঃসঙ্গতা, সন্তান চায় হচ্ছে বাবা মার সঙ্গে থাকবে পরিবারের সঙ্গে থাকবে কিন্তু তার তো সঙ্গ দেওয়ার কেউ নেই, যার কারণে এই একাকিত্ব বা নিঃসঙ্গতার কারণে সে মাদকাসক্ত হতে পারে। সন্তানের বিয়ে পড়োয়া আচরণে পিতা মাতার সায় দেওয়া, অনেক সন্তান আছে যারা মানে বিয়ে দিয়ে সন্তান বলে মোবাইল ফোন মেসেজ করে তারপরে অন্যান্য জিনিস মেসেজ করে, এটা যদি বাবা মা যদি তাকে শাসন না করে কিংবা সায় দিয়ে বলে তাহলে অবশ্যই এই সায় দেওয়াটাই তার ক্ষতি আশঙ্কা হয়। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, অনেক ফ্যামিলি আছে যাদের সন্তানগুলো হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হয় বাবা পরিবারে বাবা অনুপস্থিত বা মা অনুপস্থিত, এই ধরনের সন্তানের খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সন্তানের প্রতি যত্নহীনতা, সন্তানের প্রতি যদি আমরা যত্ন না নিই, সন্তানের যদি খাবার দাবারের খবর না নিই, সন্তানের যদি কোনো কাজকর্মের খবর না নিই, সেটাও মাদকাসক্ত হওয়ার কারণ। উগ্র জীবনযাত্রা এবং মানসিকতা, অনেক সময় রাগি ছেলে মেয়ে রাগ করে অনেক বাইরে চলে গেল কিন্তু শাসন করলো না, এই সন্তানেরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে খারাপ সহচর্য, একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ, এই কারণে অনেক সময় অসৎসঙ্গে যদি ঘোরাফেরা করে তাহলে অবশ্যই ছেলের মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আছে যে পরিবেশগত কারণ, পরিবেশগত কারণ হচ্ছে মাদক দ্রব্যের সহজলভ্যতা, মাদক দ্রব্যের সহজলভ্যতা, যদি মাদক আশেপাশে যদি পাওয়া যায় অল্প দামে যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে মানুষের এটা কেনার প্রবণতাটা বেড়ে যায়। তারপরে বেকারত্ব, অনেক মানুষ আছে যারা লেখাপড়া শিখে কোনো কাজকর্ম করে না কিংবা কোনো কাজকর্ম পায় না, সেই ক্ষেত্রেও মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে অসামাজিক পরিবেশ, অনেক এলাকার পরিবেশ আছে ওখানে সবাই মাদকাসক্ত, এখন ছেলে নিয়ে কিভাবে মানুষ হবে। তারপরে হচ্ছে সিনেমা বা কোনো টিভি সিরিয়াল থেকে তার প্রতি আকৃষ্ট হওয়া, সিনেমা বা টিভি সিরিয়ালে মাদকাসক্ত মদ খাওয়া দেখায় আর এটার কারণে মানুষ একটু কি হয়ে যায় বেপরোয়া হয়ে যায়। তারপরে পেশাগত কারণ, এই পেশাগত কারণে অনেক সময় মানুষ দীর্ঘক্ষণ যদি এক জায়গায় বসে থাকে তখন তাকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় এবং খারাপ লাগে বোরিং লাগে, সেই ক্ষেত্রেও মানুষ মাদকাসক্ত হয়। তারপরে ড্রাগ বা ড্রাগ নেওয়ার সুযোগ বা দল থাকে সেখানেও যদি চলাফেরা করে সেই ক্ষেত্রেও মানুষেরা মাদকাসক্ত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী আজকে এই ক্লাসে এই পর্যন্তই, আগামী দিনে তোমাদের সঙ্গে দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।